আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমেরিকার শিশু পার্ক সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। এখানে প্রতিটা এলাকাতেই বাচ্চাদের শিশু পার্ক থাকে এবং প্রতিটা পার্কেই আপনি পার্কের পাশেই পার্কিং এরিয়া থাকবে, আপনি গাড়ি পার্ক করে তারপর পার্কে যাবেন। আমি আমার বাসার পাশেই একটা পার্কে গেলাম, দেখেন বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস এখানে। আবার যেন রোদ না লাগে সেজন্য উপরে সুন্দর করে ছাউনি দেওয়া আছে। যে কোনো পার্কেরই কমন হচ্ছে যে সুইং, তারপর স্লাইড থাকবে, সেটা বিভিন্ন ক্যাটাগরির, অর্থাৎ 1-3 বছরের বাচ্চাদের একটা এরিয়া, 3-6 বছরের আরেকটা এরিয়া, অর্থাৎ প্রি স্কুলের বাচ্চাদের একরকম, একটু বড় বাচ্চাদের আরেক রকম, ভিন্ন ভিন্ন বয়সীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা এবং অ্যাক্টিভিটিসগুলোও আলাদা রকমের, নানা রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখানে। আপনি যে কোনো পার্কে যাওয়ার পর দেখতে পাবেন যে বাচ্চারা খুব মজা করতেছে, হয়তো বাবা মা সাথে আছে, বা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাথে থাকতে হয়। প্রতিটা এলাকাতে এরকম থাকে বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতরে থাকে, এটা আপনি প্রতিটা এরিয়াতেই দেখতে পাবেন। এই পার্কটাতে দেখলাম যে ফুড ট্রাক এসেছে, অর্থাৎ কেউ যদি খাবার কিনতে চায় সেখান থেকে কিনে খেতে পারবে। মাঝে মধ্যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে এরকম ফুড ট্রাক আসে, লোকজন তখন ওই ট্রাক থেকে খাবার কিনে খায়। বিশেষ করে ছুটির দিনে একটা আমেজ লেগে থাকে পার্কগুলোতে। আর এটা হচ্ছে আমার বাচ্চার প্রিয় একটা পার্ক, সে এই পার্কটাতে যেতে খুব পছন্দ করে। এই পার্কটা হচ্ছে একটা এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট অর্থাৎ লোকাল এয়ারপোর্ট, যেখানে পার্সোনাল বিমান, ব্যক্তিগত বিমানগুলো ওঠানামা করে, ছোটো ছোটো বিমান। এর পাশেই রেস্টুরেন্ট আছে এবং বসে বিমানের ওঠানামা উপভোগ করার সুন্দর জায়গা আছে এবং বাচ্চাদের একটা পার্ক আছে। এই পার্কটা সবারই প্রিয়, আমি বাংলাদেশিদের দেখি এখানে আসতে বা আমেরিকানদের বা অন্যান্য দেশের দূর থেকেও এই পার্কটাতে আসে, কারণ আপনি এখানে বসার জায়গা আছে, বসে আপনি বিমানের ওঠানামা দেখবেন এবং বিকালটা কাটানোর জন্য খুবই ভালো। আর এর পাশে আবার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে বসে আপনি খাবার খাবেন এবং বিমানের আসা যাওয়া বা ওঠানামা দেখবেন। আর যদি চান আপনি এখান থেকে বিমান চালানো শিখতে পারবেন বা বিমানে রাইড নিতে পারবেন, নানা রকমের ব্যবস্থা। আমেরিকার অনেকগুলো অফিসের উপরে হেলিকপ্টার অর্থাৎ দিয়ে আপনি যেতে পারবেন, হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থা থাকে। সো হেলিকপ্টার দিয়ে অনেক সময় দেখা যায়, হেলিকপ্টার দিয়ে সরাসরি ওরা এখানে চলে আসে এই বিমানবন্দর বা এয়ারপোর্টে, তারপর সেই এয়ারপোর্ট দিয়ে হয়তো আরেকটা স্টেট বা অন্য জায়গায় সে যায়। আমার এই ছোট্ট পার্ক বা এরকম পার্ক দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইলেও বাংলাদেশে কিন্তু এরকম করতে পারি, তেমন বড় একটা জায়গা লাগে না। প্রতিটা এরিয়াতেই অর্থাৎ ওয়ার্ড কমিশনারের পক্ষ থেকে ওয়ার্ডে বা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য যদি এরকম অ্যাক্টিভিটিস করা হয় তাহলে বাচ্চারা কিন্তু জাস্ট দূরে যাওয়া লাগে না, বিকালবেলা জাস্ট বাসার সামনে একটু খেলাধুলা করলো, কারণ আমরা উন্নত হওয়ার সাথে সাথে, আধুনিক হওয়ার সাথে সাথে সবগুলো জায়গা ব্লক করে দিচ্ছি, খেলার জায়গা কিন্তু রাখতেছি না। খেলার জায়গা যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের মেধাটা বিকশিত হবে না, তখন সে মোবাইল নেবে বা অন্যান্য কিছুতে আসক্তি বাড়বে। আমাদের এই ব্যবস্থাটা রাখতে হবে, আমরা
যতই দালান বানাই, যতই বিল্ডিং বানাই, আমাদের এই সবুজ যেমন ধরে রাখতে হবে, তেমনি বাচ্চাদের খেলার জায়গা অবশ্যই আমাদের রাখা উচিত। এবং সেটা খুব বেশি যে জায়গা লাগে তা না, আমাদের জাস্ট ইচ্ছার ব্যাপার। আমরা চাইলেও এরকম করে ফেলতে পারি, কয়েকটা স্লাইড থাকবে, কয়েকটা সুইং থাকবে, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা থাকবে। বাচ্চারা এখানে আসবে, জাস্ট 15-20 মিনিট যদি সে এখানে একটু খেলাধুলা করে, তাহলেই কিন্তু তার মনটা ভালো হয়ে যাবে বিকালবেলা। আমাদের দেশ উন্নত হচ্ছে, আমাদের দেশেও এরকম ব্যবস্থা হোক, বাচ্চাদের খেলাধুলার, বাচ্চাদের বিকশিত হওয়ার নানা রকমের সুযোগ করে দেয়া হোক। পরিকল্পনা অনুযায়ী এসব পার্ক যদি প্রতিটা এলাকায় ঘুরে তোলা হয় তাহলে খুবই সুন্দর হবে, বাচ্চারা খুব সুন্দর সময় পার করতে পারবে, সেই কামনা আমি করছি। এবং সেজন্যই এই ভিডিওটি তৈরি করা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করা, যেন আপনারা এরকম ব্যবস্থা বাচ্চাদের জন্য করে দেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, বা চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট আছে, প্লে লিস্টে আপনার পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।